আজ আমরা আবারও মাইনক্রাফট খেলবো। তো এর আগের দিন আমরা সুগার ক্যান ফার্ম তৈরি করছিলাম, কিন্তু আমি তোমাদেরকে বলছিলাম যে অনেক বড় একটা সুগার ক্যান ফার্ম তৈরি করব। সো দেখতেই পারতো আমি কত বড় করে একটা ফার্ম তৈরি করে ফেলছি, মানে আমাদের আগের দিনে যে ফার্ম ছিল ওটা আপডেট করে অনেক বড় করে দিছি। সো দেখতে পারতো সেটা অনেক বড় হয়ে গেছে। দেখ, এখান থেকে মনে করো প্রচুর পরিমাণে আমরা সুগার ক্যান নিতে পারবো এখন চাইলে। আগে জাস্ট ছোট করে একটা তৈরি করছিলাম, কিন্তু এটা তার থেকে অনেক বড়। আমি বলছিলাম ওটা থেকে সর্বনিম্ন 10 গুণ বড় হবেই, তো ওরকম অনেক বড় করে আমরা তৈরি করছি। আমাদের এইটুকুই ঠিক আছে, এর থেকে বেশি আর আমাদের প্রয়োজন না, এতটুকু হলেই হবে আমাদের। এরকম একটা সুগার ক্যান ফার্ম দিয়ে কাজকর্ম সব হয়ে যাবে। ওকে, সো আজকে চলো দেখি আমরা কি কি করি। ও হ্যাঁ, আর একটা কথা, রাস্তাগুলো মোটামুটি আগে থেকে আরেকটু আপডেট করে দিছে। দাঁড়াও তোমাদেরকে দেখাইতেছি, রাস্তাগুলো আগে থেকে আরেকটু আপডেট করে দিছে। রাস্তাতে তো যাওয়া আসা করা হয় না, এমনি দৌড়াই দৌড়াই আমি চলে যাই, রাস্তাতে কখনো যাই না। সো আজকে আমার একটা জিনিস করার প্ল্যান আছে, সেটা হইতেছে আমি আমাদের পুরো বেজের একদম উঁচুতে একটা জায়গা তৈরি করব, যেখান থেকে নিচে কি আছে সবকিছু যাতে আমি দেখতে পারি। আর এখানে আমাদের যেই দেখতেছো বিকেন, এটা আমি অফ করে রাখছি আপাতত, এটা পরে আবার অ্যাক্টিভ করে দিব না আমি। এখন আমার মাথায় যেটার প্ল্যান আছে সেটা তৈরি করার জন্য আমাদের অনেকগুলো গ্লাসের প্রয়োজন। আর দাঁড়াও আগে বাসায় চলো দেখি আর কি কি করতে পারবো আমরা, আমাদের এখানে কি কি করা বাকি আছে এটাকে দেখে নেই বইতে। ওকে, আমাদের সুগার ক্যান ফার্ম তো তৈরি করা কমপ্লিট, এটার কোনো প্রয়োজন নেই। এবার আমরা বি ফার্ম তৈরি করতে পারি, স্টোন ফার্ম, গোল্ড ফার্ম, অনেক কিছু আছে। সো এগুলা কিছুতে আমরা হাত দিব না আপাতত। আজকে আমরা একটা জায়গা তৈরি করবো, এর পরের দিন আমরা বি ফার্ম তৈরি করার প্ল্যান দেখি করা যায় কিনা। ওকে, বই এখানে রেখা দাও। প্রথমে তো আমার অনেকগুলো স্যান্ডের প্রয়োজন, দাঁড়াও সেই জায়গা তৈরি করার জন্য অনেকগুলো গ্লাস লাগবে। সো এখান থেকে আমি স্যান্ড নিয়ে নিতে পারি। ওকে, অনেকগুলো স্যান্ড আছে, আর গ্লাস তো এখানে থাকার কথা। গ্লাস মাত্র 33টা, আরে 33টা গ্লাস তো কম না, দাঁড়াও আমাদের আর বেশি লাগবে। এখান থেকে যদি আমরা 1 স্ট্যাক আর 1 স্ট্যাক, আরে ব্লেজ রডে ভরা, দাঁড়াও এখানে আরও অনেক ব্লেজ রড আছে, কোথায় জানি রাখছিলাম, এই তো এখানে থাকার কথাই। দেখো আর আমাদের তো ব্লেজার ফার্ম আছে, ব্লেজ রড নিয়ে আমাদের কোনো চিন্তা নাই, একটু এফকে করলে হবে। দেখো পুরো কত স্ট্যাক আমাদের কাছে কোল আর ব্লেজ রডে ভরা। কোল এখন আর লাগে না বলতে গেলে, ব্লেজ রড দিয়ে আমরা সব কাজকর্ম করতেছি। সে কাজ করি, এটা হইতে থাকুক ততক্ষণ। এক কাজ করি, দাঁড়াও একটু একটু এদিক ওদিক করে দিই, তাহলে একটু তাড়াতাড়ি হবে। ওকে, এবার এর ভেতরে একটু দিয়ে দাও স্যান্ড। ওকে, এগুলো সব হইতে থাকুক, একবার অনেকগুলো গ্লাস তৈরি করে নেবো। তো গ্লাস হইতে হইতে ততক্ষণ চলো আমরা আমাদের কুকুর বিড়াল ওদের সবার ঘরে নিয়ে চলে আসি। ওদের ওদের বাইরে রেখে দিস, ওদের বাইরে রাখার কোনো প্রয়োজন নাই। মিস্টার বিল্লুর আমি দেখছিলাম, মানে আমাদের বিল্লু যে বিড়ালটারে দেখছিলাম কোথায় জানি ঘোরাঘুরি করতেছিল। আরে এতবার ব্যাগ চলে আসছে এখানে, 1 মিনিট, বিল্লুর আমি ওইখানে কোথায় জানি দেখলাম মনে হলো একটু আগে, ওখানে একটা বিড়াল দেখছিলাম একটু আগে। ওটা তাহলে আমাদের বিল্লু না, এটা অন্য কোনো বিড়াল, ওই ভিলেজারদের ওখান থেকে স্পন হয়েছে এরকম কিছু হবে। তো আমাদের এখানে অনেকগুলো ফার্ম হয়ে গেছে, কিন্তু সুগার ক্যান ফার্ম হয়ে গেছে। এইদিকে মনে কোনো স্নো ফার্ম আছে, উইড ফার্ম আছে, তারপরে তোমার ক্যারোটের আছে, এদিকে উডের ফার্মও আছে, এখানে আয়রন ফার্ম, আরও অনেকগুলো ফার্ম তৈরি করবো। এখানে পুরো এরিয়া ফার্ম দিয়ে ভরা দিব, অনেক রকমের ফার্ম তৈরি করবো এদিকে আমরা। ওকে, চলো চলো চলো, এখন আমাদের কুকুর বিড়াল আসো, পিকাচু, বিল্লু, কিটি, তারপরে টমি, টমির গার্লফ্রেন্ড আর ডিটেকটিভ নিয়ে আসতে যাবো এর পরের দিন আমরা যাবো ডিটেকটিভ নিয়ে আসার জন্য। পরের দিন বলতে যখন নেতারে যাবো তখন যদি চোখের সামনে পড়ে তাইলে, নাহলে যাওয়া হইতেছে না। ওকে ঠিক আছে, চলো তোমাদের আগে আমি বাসায় রেখা দেয়, তোমাদের সবাই ক্যাসেলের মধ্যে রাখবো, তোমরা এখানে থাকবে, এটা হইতেছে সেফ জায়গা, বাইরে তোমাদের রাখা যাবে না। বসো বসো সবাই বসো। ওকে, কোথায়, আরে পিকাচু তুমি এখানে বসবো, বসো। টমির গার্লফ্রেন্ড এখানে বসো, আরে টমি কই যাও, টমি কোনায় যায় কেন বেটা, কোনায় বসে থাকো তুমি। গিটি এখানে বসো, বিল্লু তুমি চেস্ট, আরে তোমার চেস্টের উপর কি পাইছো ভাই, তুমি খালি চেস্টের উপর কেন বসো, তুমি চেস্টের উপর বসলে আমি চেস্ট খুলতে পারি না, এদিকে আসো, আরে এদিকে আসো, এখানে আসো, হ্যাঁ এতো এখানে বসে থাকো, ওদিকে যাওয়া যাবে না, তুমি এখানে বসে থাকো। সো আমাদের এখন বেশ কিছু জিনিসপত্র লাগবে, সবার আগে ইলাইট্রা লাগবে, আমাদের ইলাইট্রা এখানে আসে না, তো ইলাইট্রা আমরা নিয়ে নেই। ওকে, ইলাইট্রা, ভাই ইলাইট্রার অবস্থা তো একদমই খারাপ, ইলাইট্রাকে রিপেয়ার করতে হবে, কাজ করি চলো আগে ইলাইট্রা একটু রিপেয়ার করে নিয়ে আসি। আমাদের যে EXP ফার্ম আছে ওখানে যেহেতু ইলাইট্রা আমরা রিপেয়ার করতে পারবো, কোনো প্রবলেম নেই। এইদিকে আর একটা স্পাইডার স্পনার আছে এই যে নিচে, বাট ওখানে এখনো ফার্ম তৈরি করা হয় না, ওটা আমি পরে তৈরি করবো বলে করা হইতেছে না। ও ভালো কথা, স্পাইডার ফার্ম তৈরি করতে হবে, সেটাও লিখে রাখি বইতে, স্পাইডার ফার্ম লিখা দিছি, স্পাইডার ফার্ম না, স্পাইডার থেকে XP বের করবো সেই ফার্ম, যাই হোক লিখে তো দিলাম যাতে আমার মনে থাকে, পরে আবার দেখা গেলো ভুলে গেলাম বানাবো বানাবো মনে থাকবেন না। ওকে, চলো চলো চলো, এইবার আমরা চলে যাই সোজা, এখানে একটা আমরা জম্বি দিয়ে EXP ফার্ম তৈরি করছিলাম, ওখানে চলে যাই, ওটা ছাড়া আপাতত আমাদের কাছে কোনো ফার্ম নাই। চলো চলো নিচে চলো, এখন আমরা জম্বি মারবো, লাইটটাও একটু আপডেট করতে হবে, চলে আসছে আমি, হা হা হা, আরে জম্বি তো লাইট, টর্চ থাকলে তো স্পন হবেই না, টর্চ ভেঙে দাও সব, এবার স্পন হবে অটোমেটিক, টর্চ ভেঙে দাও, এবার স্পন হবে। তো কাজ করি, এখন আমি জম্বি মারা মারা EXP কালেক্ট করা, এটাকে ঠিক করে নেই, এই তো জম্বি চলে আসছে, এটা বাম হাতে নাও আর এই হাতে জম্বি মারো, তার আর্মরগুলো খুলে নেয়, নিলে সব EXP আর্মরে নিয়ে নেবে না। ওকে মারো, ওকে নিয়ে মারা শুরু করে দাও, এখানে অনেকগুলো জম্বি আছে, এক এক করে সব জম্বিগুলো মারতে পারলে হইতেছে, মোটামুটি একটু রিপেয়ার করতে পারলে হইতেছে। আমাদের কাজ হয়ে গেছে, আমাদের কাজ হয়ে গেছে, অনেক জম্বি মারছি এখানে আমরা, এগুলো এক্সট্রা মারতেছি, এগুলো এক্সট্রা মারতেছি, আরে আমারে মারে কেন, আমারে মারে কেন, হয়তো আর EXP আছে, আর EXP-র প্রয়োজন না, অনেক EXP নিয়ে নিছি, EXP-ও বেড়ে গেছে, এদিকে আর্মর সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। চলো চলো এখন সোজা বাসায় চলো।
চলে আসছি ওপরে। আমি এইবার আমাদের কাজকর্ম সব শুরু করে দিব। আমি এইখান থেকে একটা ভালো রাস্তা তৈরি করতে হবে যাওয়া আসা করার জন্য। আর এখানে দেখো, আরে ভিলেজার গুলো সব জম্বি হয়েছে, এদের ঠিক করা হয় নাই, পরে ঠিক করবো না। ওরা জম্বি হয়ে আপাতত থাকতে লাগুক, ওরা ওদের পরে ঠিক করব। চলো চলো বাসায়, চলো বাসায় চলো, এখন তাড়াতাড়ি গ্লাসগুলো নিয়ে আমাদের কাজকর্ম সব শুরু করে ফেলতে হবে। চলো চলো ক্যাসেলের ভেতরে চলো। আরে এত আর লাগবে না, বাকিগুলো হইতে থাকুক। চলো এবার আমাদের কাজকর্ম সব শুরু করে দিতে পারি আমরা। ও রাত হয়ে যাইতেছে, তো এক কাজ করি, একবার আমি সকাল হোক তারপর আমি যাবো। আর ইলাইটটা পইরা না, ওই লাইটটা এখন আপাতত ওকে, এবার ঠিক আছে। ইলাইটটা, ও রকেট লাগবে, রকেট কোথায়, রকেট নিতে হবে আমাদের। রকেট আছে কাছে নাকি গান পাউডার হলে হইতেছে, রকেট আমরা বানাই নিবো না। গান পাউডার তো আমি জোগাড় করে ফেলছি, এখন আমাদের লাগবে সুগার ক্যান। সো এক কাজ করি, আমি আমাদের ফার্মে থেকে কিছু সুগার ক্যান নিয়ে আসি, ওটাতে পেপার তৈরি করবো, তারপর গান পাউডারের পেপার মিক্স করে হইতেছে আমি রকেট তৈরি করবো। রাস্তা থাকার পরও শর্টকাট ইউজ করে আমি হাইটা হাইটা যাইতেছি। চলো চলো চলো, এখান থেকে আমার এখন সুগার ক্যান নিতে হবে। ওকে, এখান থেকে ওয়ান স্টাক, আরে যা আছে সবই নিয়ে চলে যায়, এগুলো পরে বাসায় রেখে দিব না। চলে আসছি আমি বাসায়, মানে আমাদের ক্যাসেলে। সকাল করে নাও ঘুমায়। সকাল হয়ে গেছে, এবার হইতেছে আমাদের কাজকর্ম সব শুরু করে দিতে হবে। সো প্রথমে এক কাজ করি, আগে আমি রকেট তৈরি করে নেই, ইলাইটটা যেহেতু আমাদের কাছে আছে। সো ওকে কমপ্লিট। এবার দেখো কতগুলো রকেট তৈরি করে ফেলছি, জাস্ট একবার দেখো কতগুলো রকেট তৈরি করে ফেলছি। এখন এগুলো না খালি উড়বো আমি আকাশে। হ্যাঁ দাঁড়াও, অনেক অনেকদিন ওড়া হয় না, চলো উড়া চলে যায়। ও ভাই কতদিন পর উঠতেছি আমি, অনেকদিন পর উঠতেছি আজকে। ওকে দেখো একদম পুরো মাথায় চলে আসছে, দাঁড়াও গাছের মাথায় যে ল্যান্ড করবো। স্লো 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 স্লো, পরিষ্কার 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 পরিষ্কার। ওকে ঠিক আছে, যাক দেখি, স্লো স্লো সাবধানে যাইতে হবে এখান থেকে। ওকে দেখো দেখো আমরা কোথায় চলে আসছি, এ পড়ে যাবো, এ পরিষ্কার ভাই আর টলে মরতেছিলাম। যাই হোক, আমাদের বেজের একদম মধ্যেখানে যাইতে হবে। সো মধ্যেখানে জায়গা বলতে আমার মতে, যদি ওইদিকে ক্যাসেল দেখো ওইদিকে ফার্ম তৈরি করবো আরো। সো এমন একটা জায়গা যেখান থেকে এফ কেও করতে পারবো। সো আমরা একটা কাজ করি, আমি এখান থেকে সেন্টারের জায়গাটা ইয়ে করে ফেলে, ধরো এখান থেকে সোজা উপরে ওঠা শুরু করে দেয় তাহলে হবে। চলো এখান থেকে পুরা, যতক্ষণ না পুরা বেজ দেখা যাইতেছে ততক্ষণ আমরা উপরে উঠতেই থাকবো। আর গাছের মধ্যে চলে আসলাম, ওই হয় একটু একদম গাছের ভেতরে চলে আসছি, যেটা তো একদম উল্টা কাহিনী ঘটে গেল। দাঁড়াও দাঁড়াও একটা ব্যবস্থা করতেছি, এখানে গ্লাস ইউজ করে দেয় আপাতত, পরে গ্লাস ভেঙে দিব না আমি, গ্লাসগুলা পরে আমি ভেঙা দিব না। ওকে কমপ্লিট, এবার এটুকু ঠিক আছে না, এতটুকু ঠিক আছে। ওকে চলো আবার স্যান্ড ইউজ করে এখান থেকে ওপরে চলো, চলো চলো ওপরে চলো, ওপরে চলো, একদম মাথায় উঠা যাবো যাতে গাছের থেকেও অনেক ওপরে সব কিছু দেখা যাবো এখান থেকে একদম উপরে। হ্যাঁ যতটুকু বিল্ড করা যাবে পর্যন্ত উঠলে না, তখন আবার অন্যরকম হয়ে যাবে সব কিছু। ওয়াও এখান থেকে দেখো মোটামুটি সব কিছু দেখা যাইতেছে, বাট ক্যাসেল আমরা স্পষ্ট দেখতে পারতেছি না। আমি ফগ অফ করে দিছি, এবার সব কিছু দেখো কত স্পষ্ট দেখা যাইতেছে। আচ্ছা আরেকটা কাজ করতে পারি আমরা এখান থেকে, সেটা হইতেছে এটা আরেকটু এদিকে নিয়ে আসতে পারি, একদম সে গাছের মাথার উপরে বানিয়ে ফেলতে পারি জিনিসটা, তাহলে আর বেশি ভালো হবে মেবি। একবার তো গাছের উপর থেকে বিল্ড করলে পারতাম তাহলে আমরা। আরে যাই হোক হয়েছে, একটা হইলে হইতেছে, আগে ঠিকঠাক মতো। ও এই জায়গাটা পারফেক্ট হবে না, হ্যাঁ এখান থেকে সব কিছু দেখা যেতেছে না, আরেকটু ওইদিকে যাইতে হবে। আরে গ্লাস তোমার কাছে অনেক আছে, প্রবলেম নাই কোনো, গ্লাস ইউজ করে ফেলো সব, কোনো প্রবলেম হবে না। ওকেই তো এখান থেকে শুরু করা যাইতে পারে। সো এগুলো ভেঙে দাও, এখান থেকে একটা গ্লাস ভেঙে দাও, এগুলো পরে দেখতেছি আমি। সো এখান থেকে আমি একটা জায়গা তৈরি করবো সোজা চারকোনা, অনেক বড় করে একটা দুইটা। আচ্ছা কাজ করি, এখানে গ্লাসগুলোকে প্লেস করে নেই। ওকে তো মোটামুটি এতটুকু জায়গায় ফিল করছি, তারপর গ্লাস শেষ হয়ে গেছে। সো এখানে আর কিছু করার নাই, এখন আমাদের ওর উপরে যাইতে হবে। এখান থেকে ওইখানে যাওয়ার পর এই এই ভাই এই নানা পরে পড়বো না, ও ভাই উঠে উঠে চলে আসছে এখান থেকে এতটুকু আমি, কোনো প্রবলেম নাই, এমনি তো এইটুকু জাম্প করাই যাই তো। ওকে ফরচুনের পিক একসঙ্গে আসি, সিল্কের টানে নেই, সিল্কের টানলে ভাঙতে অনেক ইজি হইতো। ওকে গ্লাসগুলো ভেঙে ফেলো, এক্সট্রা গ্লাসগুলো সব এখান থেকে ভেঙে ফেলো, ভাঙো ভাঙো সবগুলা তাড়াতাড়ি ভেঙে ফেলো, কমপ্লিট। ওকে কমপ্লিট, ওকে আমার গ্লাস নিয়ে আসা হয়ে গেছে। এবার চলো একবারে একবারে যাইতে পারবো, একবারে পারবো, একবারে পারবো যাইতে পারবো পারবো না 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 না। ওকে 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 ঠিক আছে, আরে একদম ইজি, ইজিলি আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে, কোনো প্রবলেম থাকবে না তারপর। ওকে কমপ্লিট, দেখো পুরো জায়গাটা আমরা তৈরি করে ফেলছি, এখন আমরা সার্ভাইভালে থাকাও সব কিছু ওপর থেকে দেখতে পারবো। ওই দেখো আমাদের ক্যাসেল ওইখানে, তারপর এখান থেকে আমাদের ট্রেডিং হল, সুগার ক্যান ফার্ম, সব কিছু এখান থেকে আমরা দেখতে পারবো। ওকে আমাদের কাজ কমপ্লিট। সো আর এখান থেকে আমরা এফকেও করতে পারবো। যাই হোক, সো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই থাকুক, এর পরের দিন দেখি কী করা যায় তোমরা কমেন্ট করে বলতে পারো। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকো।